হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন দেখুন আজ আমি চলে এসেছি কিছু অডিও বোর্ড নিয়ে যেগুলোর ওয়ারিং আজ আমি আপনাদের কাছে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন অনেক ভ্যারাইটি বোর্ড আছে আমার কাছে তো দেখুন সব থেকে প্রথম থেকে এভাবে যাব আর কি সব বোর্ডের আজ ওয়ারিং দেখাবো আপনাদের এবং খুব কম সময় ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা অনেক কিছু নতুন ইনফরমেশান পেয়ে যাবেন দেখুন প্রথমেই যদি আমি ছোট বোর্ডটার কথা ভাবি দেখুন কত ছোটো বোর্ড কিন্তু দেখুন এখানে দুটি চ্যানেল আছে লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল তো লেফট এবং রাইট চ্যানেলে পাঁচ পাঁচ ওয়াট করে আপনি দুটো স্পিকার যেতে চালাতে পারবেন এর ওয়ারিং খুব সহজ বন্ধুরা আপনাকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানে গ্রাউন্ড এবং পাঁচ ভোল্ট তো এখানে আপনার ব্যাটারি কানেকশান হবে এখানে রাইট লেফট এবং মাঝখানে একটা গ্রাউন্ড আপনি এখানে অডিও ইন দিয়ে দেবেন এখানে স্পিকার লাগিয়ে দেবেন আপনার মেশিন চালু হয়ে যাবে আপনার বোর্ড রেডি হয়ে যাবে তো এগুলো পরে আমি করে দেখাচ্ছি ভিডিও শেষে দেখুন এই একটি আর একটা বোর্ড দেখুন এটি একটি ব্লুটুথ কানেকশান দেখবেন অনেক পুরনো পুরনো হোম থিয়েটার অ্যাম্প্লিফায়ার যেগুলোর মধ্যে ব্লুটুথ আপনি পাবেন না আলাদাভাবে ব্লুটুথ রিসিভার লাগাতে হয় তো এই বোর্ডগুলো আপনি মানে এমনি বোর্ডেতে আপনি ফিট করতে পারেন দেখুন এর কানেকশান আপনাকে দেখাই এটি অ্যাকচুয়ালি একটি ব্লুটুথ মিনি ব্লুটুথ খুবই বোর্ড ভালো মানে খুবই ভালো বোর্ড বন্ধুরা দেখুন গ্রাউন্ড ভিসিসি এখানেও আপনার এখানে গ্রাউন্ড যাবে এখানে ভিসিসি মানে পাঁচ ভোল্ট আপনাকে দিতে হবে ডিসি অবশ্যই ডিসি এবং রাইট চ্যানেল গ্রাউন্ড এবং লেফট চ্যানেল এখানে আপনার এই চ্যানেলটা আপনার অডিও বোর্ডের সাপোজ আপনি এই অডিও বোর্ডে আপনি লাগাচ্ছেন তো এই অডিও বোর্ডের এই অডিও ইন পয়েন্টে চলে যাবে ইন পয়েন্টে কানেকশান হবে তাহলে এই ব্লুটুথ কানেকশান হয়ে যাবে একবার করে দেখবেন বন্ধুরা আমার ভিডিওতে পেয়ে যাবেন একবার করে দেখবেন একবার দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন দেখুন এই এক অসাধারণ সার্কিট আমার মতে খুবই ভালো সার্কিট এই একটা বোর্ডের মধ্যে আপনি এফ এম চালাতে পারবেন আপনার ব্লুটুথ চলবে অক্স কেবিল দিয়ে গান শুনতে পারবেন এসডি কার্ড মানে এই যে এসডি কার্ডগুলো হয় দেখুন এই যে এই যে এসডি কার্ডগুলো হয় তো এই এসডি কার্ড দিয়ে চালাতে পারবেন আর এর কানেকশান খুবই সহজ বন্ধুরা দেখুন এর অত কিছু কানেকশান দিতে লাগে না এখানে ব্যাটারি কানেক্টার বসবে এখানে পাঁচ ভোল্ট ইন হবে এবং এখানে স্পিকার জড়তে হবে আপনার কাজ শেষ তো এই বোর্ডটিকে আজকে ওয়ারিং করে দেখাবো ভিডিও শেষে আপনার দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন অনেক কিছু ভিডিওর মধ্যে আমার বলা আছে দেখুন আরেকটি স্যাম্পেল তো এরও সেমই কান মোটামুটি সেমই কন্ডিশান মোটামুটি আপনার দেখুন এখানে ব্যাটারি কানেক্ট করবেন এবং এখানে স্পিকার কানেক্ট করবেন দেখুন এখানে লেখা আছে বি এটি এবং গ্রাউন্ড আর দেখুন এখানে স্পিকার তো এই স্পিকার এই ব্যাটারি কানেক্টার আপনার বোর্ড রেডি তো এগুলো গেলো ছোটো ছোটো বোর্ড বন্ধুরা তো এগুলো আপনারা মিনি অ্যাম্প্লিফায়ার মানে মিনি স্পিকার বানানোর কাজে ব্যবহার করতে পারেন দেখুন এবারে চলে আসি কিছু অ্যাডভান্স লেভেলের বোর্ড প্রথমেই যদি আমি ধরে নিই তুলে নিই এই বোর্ডটা এই বোর্ডটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ওয়ান হোম থিয়েটারের বোর্ড এগুলো অ্যাকচুয়ালি মন্টি কোম্পানির বোর্ড স্যামকনের পেয়ে যাবেন আপনি মার্কেটে মন্টি পেয়ে যাবেন এগুলো খুব কম দাম এবং টেকসই ভালো টেকসই রীতিমতন ভালো পারফরমেন্স এবং সহজে খারাপ হয় না খারাপ হলেও রিপেয়ার করা যায় তো এর কানেকশান কীভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বারো জিরো বারো একটু দেখার চেষ্টা করুন বারো জিরো বারো তো এখানে আপনাকে বারো জিরো বারো ট্রান্সফর্মার লাগাতে হবে অবশ্যই মোটামুটি আমার মতে তিন এমপিয়ার লাগালে সব থেকে বেটার হয় সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন বেস্ট কোয়ালিটি ভালো আসবে আচ্ছা এই হয়ে গেল আপনার বারো জিরো বারো সাপ্লাই হয়ে গেল আর দেখুন এইখানে লেখা আছে উফার উফার তো এইখানে আপনার সাবফার হোম থিয়েটারের যে উফার হয় উপরে কানেকশান হবে আর এই যে দেখুন এখানে যে তিনটে কানেক্টার আছে এ থ্রি কানেক্টার তো এটা হচ্ছে বেস কন্ট্রোলার যেখানে আপনাকে এই মডিউলার লাগাতে হবে মানে এই পোটেন্সিও লাগাতে হবে তো কীভাবে লাগাবেন দেখুন আমি যেভাবে ধরে আছি এইভাবে যদি আপনি ধরেন সব থেকে বাম দিকের পয়েন্টটা দেখাই সব থেকে বাম দিকের পয়েন্টটা গ্রাউন্ড এই পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড এইটা হচ্ছে অডিও ইন সরি এটা হচ্ছে অডিও ইন এবং এটা হচ্ছে অডিও আউট তো এই বোর্ডের এইটা হচ্ছে আপনার গ্রাউন্ড যে এইভাবে যদি আপনি ধরেন ঠিক এইভাবে কানেকশানটা হবে এইভাবে কানেকশানটা হবে এর এইটা গ্রাউন্ড মানে এই সব থেকে বাম দিকের সুইচটা গ্রাউন্ড এরও বাম দিকের কানেকশানটা গ্রাউন্ড এবং মাঝখানেরটা হচ্ছে অডিও ইন এবং এটা আউট যেভাবে কানেকশান আছে এইভাবেই ঠিক বসবে এইভাবেই কানেকশানটা হয়ে যাবে তো মোটামুটি গ্রাউন্ডটা আপনি যদি ঠিকঠাক দেন ও ভলিউম আপনার কম বেশি হতে থাকবে হয়তো যেখানে এটা এরকমভাবে ঘোরালে যেটা বাড়ার কথা ছিল হয়তো কমবে আপনারা নিজেরা একবার করে নেবেন অসুবিধা হবে না এই মডিউল কানেকশন একদম সহজ বন্ধুরা আমি আপনার ভিডিও আমার ভিডিওতে দিয়ে দেব আপনারা লিঙ্ক দিয়ে দেব আপনি দেখে নেবেন আচ্ছা এখানে আপনার সাপ্লাই হয়ে গেল এখানে আপনার সাপ্লাই হয়ে গেলো এবং এইটা আমার সাব এটা সাব কন্ট্রোলার এই হচ্ছে আমাদের দেখুন স্পিকার এখানে তিনটে পয়েন্ট আছে দেখুন দেখার চেষ্টা করুন তিনটে পয়েন্ট আছে তো যদি আমি এটা উল্টে নিই দেখতে পাচ্ছেন এক দুই তিন ভালো ভালো কখন এক দুই তিন তো আপনার মাঝখানেরটা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে লেফট চ্যানেল এটা রাইট চ্যানেল দুটো চ্যানেলের মোটোটো স্পিকার এটা ঠিক আছে এই হচ্ছে ছোটো কানেকশান বন্ধুরা দেখুন সাপ্লাই আমি আবারও বলে দিচ্ছি সাপ্লাই সাবুফার কানেকশান সাবুফার কন্ট্রোলার এইটা হচ্ছে আপনার স্পিকার এইখানটায় হচ্ছে আমার আপনার অডিও ইন হবে তো বোর্ডটাকে যদি আমি উল্টাই দেখুন বোর্ডটা যদি উল্টাই দেখুন এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যদি এই কানেকশান হিসেব করি বাম দিক থেকে দু নম্বর পয়েন্ট এবং ডান দিক থেকে দু নম্বর পয়েন্ট আপনার হচ্ছে অডিও ইন পয়েন্ট মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা অডিও ইন পয়েন্ট তো এই ছোট্ট কানেকশান বন্ধুরা এটা তো একটি ভিডিওতে আমি এর ওয়ারিং করে দেখিয়ে দেব তো গেল এই বোর্ডটা গেল তো এইটি হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ওয়ান বোর্ডের চ্যানেল এই বোর্ডের কানেকশান এবং এই বোর্ডের কানেকশান অনেকটাই সেম বন্ধুরা তো এখানেও সাপ্লাই আপনি বারো দেখুন এর সাপ্লাই এখানে আছে এখানে আপনি বারো জিরো বারো সাপ্লাই দিতে পারেন তিন এমপিয়ার চলে যাবে তিন এমপিয়ার অরিজিনাল ট্রান্সফর্মার হলে ভালো বেস্টটা পাবেন আপনি এবং এর সাপ্লাই হয়ে গেল এবার এই দেখুন এর সাব ওফার পয়েন্ট এর যেটা এইখানটায় ছিল এই বোর্ডের এইখানটায় আছে এইটা হচ্ছে সাব ওফার এটা সাব সাবুফার কন্ট্রোলার আর এটা হচ্ছে আপনার স্পিকার পয়েন্ট দেখুন এর যেমন তিনটে পয়েন্ট ছিল এরও তিনটে পয়েন্ট আছে তো সেম কানেকশান বন্ধুরা এখানে এক একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে দেখুন এখানে একটা আটাত্তর জিরো পাঁচ আইসি লাগানো আছে আপনার দেখানোর চেষ্টা করি হয়তো ক্যামেরায় ধরা পড়বে না আসছে না বন্ধুরা কিন্তু এটা একটি আটাত্তর জিরো পাঁচ আইসি যেটা আপনার বারো ভোল্টকে পাঁচ ভোল্টে কনভার্ট করে এটি সাধারণত বোর্ডে ব্যবহার করা হয় ওই মডিউলগুলো চালানোর জন্যে যে আপনাকে দেখাই এই যে মডিউলগুলো এই মডিউলগুলো চালানোর জন্য ব্যবহার করে এগুলোর এগুলোর জন্য পাঁচ ভোল্ট দরকার হয় বন্ধুরা কারণ এর থেকে আপনি ব্লুটুথ পেয়ে যাবেন চিপ মানে এসডি কার্ড লাগাতে পারবেন পেন ড্রাইভ লাগাতে পারবেন অক্সকেভি লাগাতে পারবেন তো এই রিসিভার থেকে এতে অডিও ইন করার জন্য এই পাঁচ ভোল্টটা ব্যবহার করা হয় তো এটা এখন সাইডে রাখছি বন্ধুরা এর কানেকশান আশা করি সবাই জানেন আমি আবার এই বোর্ডটার কানেকশান আরও একবার বলে দিই বন্ধুরা সাপ্লাই বারো জিরো বারো তিন আমি আমি সাজেস্ট করি ভালো হবে খারাপ হবে না এবং সরি বন্ধুরা এখানে আপনি আপনাকে যখন স্পিকার বলেছিলাম এটি স্পিকার নয় এটি এখান থেকে আপনি অডিও ইন করতে পারেন মাফ করবেন বন্ধুরা আমি ভুল করে বলে ফেলেছি তো এটি হচ্ছে আপনার সাউন্ড দেখুন এখানে সাউন্ড লেগা আছে তো এটি অডিও ইন হবে এখানে আপনি অডিও ইন করবেন যেটা আপনি এখানে অডিও ইন করছিলেন দেখুন এখানে যেটা অডিও ইন করছিলেন তো সেটা এখানে অডিও ইন করতে হবে এবং স্পিকার কানেকশান দেখুন এইখানটায় দেওয়া আছে আপনার এইখানে দেওয়া আছে তো চলুন আমি আরও একবার বলে দিই কানেকশানটা বারো জিরো বারো সাপ্লাই এটি আপনার পাঁচ ভোল্ট পয়েন্ট এটা আপনার সাউন্ড এখানে আপনি অডিও ইন করবেন মানে অডিও ইন এই যে রিসিভার থেকে যে অডিও ইন হয় সেই অডিও ইনটাকে এখানে করবেন এই অডিও রিসিভার থেকে যে অডিও আউট হয় সেটা আপনাকে এখানে ইন করতে হবে আর এই হচ্ছে আপনার সাব পয়েন্ট এই হচ্ছে আপনার সাব কন্ট্রোলার আপনি বেশ বাড়াতেও পারেন কমাতেও পারেন এই পোটেন্সিও মিটারের দ্বারা ঠিক আছে তো এই ছিল এই বোর্ডের কানেকশান দেখুন এখানে দুটো পয়েন্ট আছে দুটো কানেক্টার লাগানো আছে তো এখানে চারটে স্পিকার চলবে বন্ধুরা দেখুন এক দুই তিন তিনটে কানেক্টার এখানে তিনটে কানেক্টার তো মাঝখানেকটা হচ্ছে আপনার গ্রাউন্ড এবং এখানে একটি স্পিকার লাগাবেন এখানে একটি স্পিকার লাগাবেন সাপোজ যদি আমি ধরি এটা রাইট স্পিকার এটা লেফট স্পিকার তো এরও সেম কন্ডিশান এর একটি রাইট স্পিকার এবং লেফট মানে লেফট স্পিকার তো মাঝখানে একটা গ্রাউন্ড তো গ্রাউন্ডে আছে দেখুন এখান থেকে কানেকশান গিয়ে এখানে আসছে তো এই দুটো কানেকশান শর্ট অবস্থায় আছে তো এই দুটো গ্রাউন্ড আছে এগুলোও শর্ট আছে দেখুন এই দেখুন এবং এইটার সাথে এটার সাথে শর্ট নেই একটা শর্ট করে চালানো আছে তো এই ছিল এই বোর্ডের ওয়ারিং বন্ধুরা এবারে চলে আসি এই বড়ো বোর্ডটা দেখুন এটি হচ্ছে ত্রিশ পঞ্চান্ন মানে দেখুন লেখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টু এন থ্রি জিরো ডবল ফাইভ এটা ট্রানজিস্টার বোর্ড তো এটি সাধারণত হোম থিয়েটার বোর্ড নয় এটি একটি অ্যামপ্লিফায়ার বোর্ড তো দেখুন আপনাকে আমি পুরোটা একবার দেখাই দেখুন বন্ধুরা এতে আপনি দুটো চ্যানেলে ষাট ষাট করে আউটপুট পেয়ে যাবেন আট ইঞ্চি স্পিকার ষাট ওয়াটের আরামসে চলে যাবে এর দেখুন এর সব কানেকশান করেই দেওয়া আছে দেখুন এটা হচ্ছে আপনার ভলিউম দেখুন এখানে লেখা আছে অডিও এটা ভলিউম হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে বেস বেস এটা ট্রাভেল তো এই কানেক্টারটা আপনার বেস্ট এবং এই একটি চ্যানেলে বেস এবং ট্রাভেল একটা চ্যানেলে আপনার বেস ট্রাভেল এবং এই চ্যানেলের বেস ট্রাভেল তো দেখুন দুটো বেসকে একটি মডিউলার মধ্যে দেওয়া আছে যাতে বেস বাড়ালে একসাথে দুটো চ্যানেলেই বেশ বাড়ে এবং ট্রাভেলও সেম কেস মানে যদি একসাথে বাড়ানো হয় তো দুটো ট্রাভেল মানে দুটো চ্যানেলেই সমান ট্রাভেল বেরোবে আপনার তো এতে সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো হবে অ্যাডজাস্ট হবে এবং চলে যাই পিছনে দেখুন এতেও আটাত্তর জিরো পাঁচ আইসি লাগানো আছে দেখুন মডিউল কানেকশানের জন্য দেওয়া আছে দেখুন এই হচ্ছে আমাদের যে তিনটি তার এই যে তিনটে তার হচ্ছে আমাদের এখানে আপনি আঠেরো জিরো আঠেরো তিন এমপিআর সাপ্লাই দিতে পারেন কিংবা বারো জিরো বারো পাঁচ এমপিআর সাপ্লাই দিতে পারেন তাহলে এটা খুব ভালো চলবে বন্ধুরা আমি নিজে টেস্ট করে রেখেছি এবং দেখুন এই সাপ্লাই হয়ে গেল এই আপনার অডিও ইন এটা হচ্ছে অডিও ইন পয়েন্ট ঠিক আছে এটা অডিও ইন করতে হবে মানে এই যে বোর্ডগুলোর এই যে বোর্ডগুলোর দেখতে পাচ্ছেন এই যে এর অডিও আউট পয়েন্ট আছে তো এতে ইন করতে হবে এভাবে আপনারা লাগিয়ে দেবেন দেখুন আমি লাগিয়ে দিলাম এবং এইখানটা আপনার পাঁচ ভোল্ট দরকার হয় তো এইটা হচ্ছে আমাদের পাঁচ ভোল্ট পয়েন্ট তো এইভাবে এটি কানেকশান হয়ে যাবে দেখুন আমি কানেকশান করে দিলাম দেখুন এখানে একটি আটাত্তর জিরো পাঁচ এর সাথে এর কানেকশান দেওয়া আছে তো চলুন আমি এটা খুলে এখন রেখে দিচ্ছি আর এর বন্ধুরা স্পিকার কানেকশান দেখুন এইটা হচ্ছে স্পিকার কানেকশান এবং এইটা হচ্ছে স্পিকার কানেকশান গ্রাউন্ড আপনি যেখান থেকেও নিয়ে নিতে পারেন এখান থেকে গ্রাউন্ড নিয়ে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট দেখুন আপনি এখান থেকে গ্রাউন্ড নিতে পারেন এই স্পিকারটা চালানোর জন্যে এখান থেকে গ্রাউন্ড নিতে পারেন এবং এই স্পিকারটা চালানোর জন্য এখান থেকে গ্রাউন্ড নিতে পারেন কারণ দেখুন এই গ্রাউন্ডটা এভাবে এসে এর সাথেই কানেক্টস কানেকশান আছে দেখানোর চেষ্টা করি এই স্পিকার এই গ্রাউন্ড এই স্পিকার এই গ্রাউন্ড তো এই গ্রাউন্ডটা আপনার এর সাথেই কানেকশান আছে তো এই বন্ধুরা এই ছোট্ট কানেকশান আমি আবারও একবার বলে দিই এক মিনিট দেখুন আপনাকে অত কিছু জানতে হবে না দেখুন এখানে ওয়্যার দুটো দিয়ে দেওয়া হয়েছে স্পিকার ওয়্যার তো এখান থেকেও আপনি জুড়ে স্পিকার চালিয়ে দিতে পারেন প্রথমে চলে আসি দেখুন এই হচ্ছে আপনাদের সাপ্লাই আঠেরো জিরো আঠেরো তিন অ্যাম্পিয়ার কিংবা আপনি বারো জিরো বারো চার অ্যাম্পিয়ার দিতে পারেন এই আমাদের পাঁচভোল পয়েন্ট এইটা হচ্ছে আমাদের অডিও ইন পয়েন্ট বোর্ডে অডিও ইন করার জন্য এই হচ্ছে আমাদের ভলিউম ভলিউম কন্ট্রোলার আমাদের বেস কন্ট্রোলার এবং এটি হচ্ছে আমাদের ট্রাভেল কন্ট্রোলার তো এই বন্ধুরা এই কানেকশান একদম ইজি বন্ধুরা একবার দেখে নিলে আপনারা অনায়াসে এক একটি অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিতে পারেন ঘরে আর দেখুন এই একটি ছোট্ট অ্যাম্প্লিফায়ার অনেক এই বোর্ড মার্কেটে সব থেকে বেশি প্রচলিত আপনি একশোটা অ্যাম্প্লিফায়ারের মধ্যে মানে ছোটো অ্যাম্প্লিফায়ারের মধ্যে অন্তত আশিটাই এই বোর্ড পেয়ে যাবেন প্রচুর সেল এই বন্ধুর এই বোর্ডগুলোর তো দেখুন আমি যদি চলে যাই প্রথমে স্পিকার কানেকশান এ দেখুন দুটি চ্যানেল আছে দুটি আইসি আছে এই একটা আইসি এবং এই একটা আইসি এই একটা আইসি এবং এই একটা আইসি আর এই হচ্ছে এর স্পিকার কানেকশান এই হচ্ছে স্পিকার কানেকশান আর দেখুন বোর্ডটাকে যদি আমি ওল্টাই এটি ট্রাভেল এটি বেস এটি ট্রাভেল এটি বেস আপনাকে এই সিগন্যাল অনুযায়ী সিগন্যাল অনুযায়ী এই কানেকশানে লাগাতে হবে আর এই হচ্ছে আপনার পাঁচ বল পয়েন্ট দেখুন এখানে পাঁচ ভোল পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ফোর পয়েন্ট এবং এটি হচ্ছে আপনাদের অডিও ইন অডিও ইন তো এই কানেকশান বন্ধুরা এই এই বোর্ড এই বোর্ড সেমই কানেকশান এবং এখান থেকে আপনি বারো জিরো টু এম পেড দিতে পারেন দেখুন এই যে ডায়োড আছে একটি দেখা যায় সমান এই যে ডায়োড আছে দেখুন এই হচ্ছে আমাদের সাপ্লাই পয়েন্ট হয়ে গেল ডাইরেক্ট ডিসিও দিতে পারেন অসুবিধা হবে না ডাইরেক্ট ডিসি প্লেও হবে এস দিলেও হবে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও বন্ধুরা আর আপনাকে একটি ভিডিও করে দেখাও বলেছিলাম তো দেখুন এই বোর্ডগুলো যদি আমি চালাতে চাই কিচ্ছু লাগে না বন্ধুরা দেখুন একটি স্পিকার দেখুন এই বোর্ডগুলো আমি একটু সাইড করে দিই একটি স্পিকার এবং একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার ব্যাটারি এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার ব্যাটারি কিনা আপনাকে আমি একবার দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে আমাদের মাল্টিমিটার দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো এর কানেকশান একদম ইজি বন্ধুরা আমি যে বলে দেখুন এই যে বোর্ডগুলোর এটা হচ্ছে ব্যাটারি পয়েন্ট এটা হচ্ছে স্পিকার পয়েন্ট তো খালি জুড়ে দিতে হবে বন্ধুরা শুধু খালি কানেকশান দিয়ে দিতে হবে দেখবেন এই আমি দিয়ে দিলাম এবং এই আমি স্পিকার দিয়ে দিলাম দেখুন আমাদের অ্যামপ্লিফায়ার রেডি হয়ে গেল এই আমাদের ছোট্ট একটি অ্যামপ্লিফায়ার রেডি তো এটাকে আমি চালিয়ে দেখাই দেখুন বন্ধুরা আমাদের চালু হয়ে গেল সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করি দেখুন সাউন্ড শুনতে পাচ্ছেন তো আমি যদি এটাকে যদি মেমরি কার্ড দিয়ে চালিয়ে দেখাই দেখুন বন্ধুরা দেখুন প্লে বাই টিএফ শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এসডি কার্ড চালু হয়ে গেছে তো একদম সিম্পল ভিডিও আমি এটা অফ করে দেখুন এটা আমি মেমোরি কার্ডটা খুলে নিতে এটি অক্সে কনভার্ট হয়ে গেল তো চলুন এই এগুলো আপনারা নিজেরাই কানেকশান দিতে পারবেন এগুলো দেখানোর কিছু নেই এই বোর্ডটার কানেকশান আমি করে দেখালাম যদি আমি এই বোর্ডটা ভাবি তো এই বোর্ডটা দেখুন এ স্পিকার কানেকশান সাদাটা স্পিকার কানেকশান করে দিলাম এবং এই রেডটায় ব্যাটারি কানেকশান দিয়ে দিলাম দেখুন দেখতে পাচ্ছেন আশা করি ব্যাটারি কানেক্টার এবং স্পিকার কানেকশান এই দেখুন আমাদের অ্যাম্পিফায়ার রেডি একদম ছোট ছোট বোর্ড বন্ধুরা এবং সহজেই বানানো যায় দেখুন এখানে আছে অন অফ সুইচ দেখার চেষ্টা করুন অন অফ সুইচ তো এটাকে আমি অন করে দিলাম দেখুন চালু হয়ে গেছে এটি ব্লুটুথে আছে আপনি যদি এফ এম এ কনভার্ট করতে এফ এ কনভার্ট হবে আমি এতেও এই মেমরি কার্ডটা চালিয়ে দেখাচ্ছি এই বোর্ডগুলো আপনি এফ এমও পেয়ে যাবেন শুনতে পাচ্ছেন বন্ধুরা দেখুন চিপ আমাদের চলছে এস ডি কার্ড চলছে এটা ব্লুটুথে কনভার্ট হয়ে গেল তো এই ছিল বন্ধু আজকে ছোট্ট ভিডিও তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন কিছু প্রবলেম হলে কমেন্ট করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই রকম ভিডিও আনতেই থাকি মোটামুটি নতুন কোনো বোর্ড মার্কেটে এলে আমি সেই সব ভিডিও বানাই তো যদি চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা